একাধিক পেট্রোল পাম্পে অভিযান ক্রেতা সুরক্ষা দপ্তরের। সিল হলো বেশ কয়েকটি পাম্প, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার একাধিক পেট্রোল পাম্পে বুধবার অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে সঙ্গে নিয়েই এই অভিযান চালানো হয়। সূত্রের খবর, হিসেবে গরমিল থাকায় সিল করে দেওয়া হয় বেশ কয়েকটি পাম্প। বুধবার জঙ্গলমহলের ঝাড়গ্রামে ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অন্য আধিকারিকরা অভিযান চালিয়ে বেশ কয়েকটি পাম্পে ঘুরে এই অসঙ্গতিও দেখতে পান। সেখান থেকে মেদিনীপুরে ফেরার পথে চাঁদরা এলাকার একটি পেট্রোল পাম্পেও একই বিষয় দেখতে পান তারা। সেই পেট্রোল পাম্পটি সিল করে দেওয়া হয়। এই পাম্পগুলিতে আরও কোনো অসাধু কাজকর্ম হয় কিনা খতিয়ে দেখছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে শাহজাহান আলীর রিপোর্ট, আজতাক বাংলা।